তাহলে আসসালামু আলাইকুম একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ হয় কত এখানে তারা বুদ্ধি করে একটা প্রশ্ন করেছে যে এক হালির দাম কিন্তু সে পঁচিশ টাকা লিখেছে কিন্তু দুই হালি দাম লিখেছে ছাপান্ন টাকা তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে দুই হালির ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা কারণ এক হালির দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে দুই হালির দাম পঁচিশ তুগুনা পঞ্চাশ তাহলে আমরা লিখবো যে দুই হালির ক্রয় মূল্য তাহলে দুই হালির ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা আর তাহলে দুই হালির বিক্রয় মূল্য কত ছাপান্ন টাকা তাহলে দুই হালির বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন সে কিনছে পঞ্চাশ টাকায় বিক্রি করছে ছাপ্পান্ন টাকায় তাহলে এখানে তার অবশ্যই কি হয়েছে লাভ হয়েছে কত লাভ হয়েছে ছয় টাকা লাভ হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে লাভ সমান আমি আর লিখলাম না যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে ছাপ্পান্ন বিয়োগ কত পঞ্চাশ আমাদের সূত্র হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমাদের ছাপানো টাকা আর ক্রয় মূল্য আমাদের পঞ্চাশ টাকা অর্থাৎ কত টাকা লাভ হয়েছে ছয় টাকা লাভ হয়েছে একটা জিনিস খেয়াল করবেন এই ছয় টাকা লাভ হয়েছে কিন্তু আপনার ক্রয় মূল্যের জন্য বিক্রয় মূল্যের জন্য কিন্তু না আপনি পঞ্চাশ টাকায় কিনেছেন বিধায় আপনার লাভ হয়েছে ছয় টাকা সো এখানে আপনাকে লিখতে হবে যে পঞ্চাশ টাকায় লাভ হয় পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা অর্থাৎ এক টাকায় লাভ হয় ছয় বাই পঞ্চাশ তাহলে অর্থাৎ একশো টাকায় যেহেতু আমাদের উত্তরে কী চেয়েছে শতকরা চেয়েছে তো শতকরা চাইলে আমাদের লাস্টে কি হবে একশো টাকায় অর্থাৎ ছয় গুণিত একশো পঞ্চাশ দুগুনা একশো অর্থাৎ এখানে কত ছয় দুগুনি বারো তাহলে এখানে আমাদের উত্তরই কিন্তু হবে কত ১২ percent কারণ আমাদের চেয়েছে কত শতকরা আর একবার ভালো করে দেখেন একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তা শতকরা লাভ কত তাহলে এখানে তার এক হালির হিসাব করেছে কিন্তু সে বিক্রি করছে দুই হালি তাহলে আমরা হিসাবটা ধরে নিব যে দুই হালের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা দুই হালের বিক্রয় মূল্য ছাপান্ন টাকা আর আমরা জানি যে লাভের সূত্র লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ছাপান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে ছয় টাকা অর্থাৎ পঞ্চাশ টাকায় লাভ হলো তার ছয় টাকা অর্থাৎ এক টাকায় লাভ হলো ছয় by পঞ্চাশ শতকরা বললে আমাদের এখানে একশোর হিসাব আসবে অর্থাৎ একশো টাকায় লাভ হয় ছয় গুণিত এখানকার ছয় আর এই একশো আর এই পঞ্চাশ নিচে ছিল থেকে গেল তাহলে পঞ্চাশ দুগুনা একশো অর্থাৎ ছয় দুগুনি বারো তাহলে এখানে কত বারো পার্সেন্ট আশা করি আপনার অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছেন আর এটা কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এসেছে আবার এই রিসেন্ট খাদ্য অধিদপ্তর এটা আমরা সমাধান দিচ্ছি সেখানে এসেছে তো আল্লাহ হাফেজ